আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নবম শ্রেণীর রসায়ন যেটি অ্যাসাইনমেন্ট টুয়ের অন্তর্ভুক্ত যার কোশ্চেনটি আমাদের স্ক্রিনে রয়েছে তো আমরা যদি কোশ্চেনটি একটু দেখি ভালোভাবে এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌল বিশিষ্ট অর্থাৎ এক থেকে ছত্রিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পর্যায় সরণী তৈরি করতে বলা হয়েছে এবং রঙের মাধ্যমে বিভিন্ন রঙের মাধ্যমে খাড় ধাতু মৃৎক্ষার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করতে বলা হয়েছে তাহলে আমাদের কি করতে হবে এক থেকে ছত্রিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যাবিষ্ট অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে ক্রিপ্টন পর্যন্ত হাইড্রোজেন থেকে শুরু করে ক্রিপ্টন পর্যন্ত মৌলগুলোকে আমরা নিব এবং এদের মধ্যে কে কোন ধাতু কে হ্যালোজেন কে নিষ্ক্রিয় গ্যাস সেটি বিভিন্ন রঙের মাধ্যমে আমরা চিহ্নিত করে দিব তো এবার আমরা চলো কিভাবে উত্তরটি দিব সেটি দেখে দেখো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেয়া আছে গ্রুপ এক গ্রুপ দুই এভাবে করে গ্রুপ আঠারো পর্যন্ত দেয়া আছে কিন্তু আমরা কিন্তু ষাটটি পর্যায়ে সব নেই আমরা মাত্র চারটি পর্যায়ে নিয়েছি কেন চারটি পর্যায় নিলাম দেখো শুরু হয়েছে হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা হলো এক এবং শেষ হয়েছে ক্রিপ্টনে যার পারমাণবিক সংখ্যা হলো ছত্রিশ তো এবার আমরা একটু খেয়াল করি আমাদের শর্ত ছিল এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌলগুলোকে আমরা নিব তাহলে সেই শর্তটা আমরা পূরণ করেছি এবার আসো আমাদেরকে বলা হয়েছে যে বিভিন্ন রঙের মাধ্যমে চিহ্নিত করতে তো প্রথমে যেটি দেয়া আছে আমরা যদি একটু দেখি আমরা প্রথমে এখানে চিহ্নিত করেছি অবস্থান্তর মৌলকে তো আমরা অবস্থান্তর মৌলগুলোকে কোথায় পাই দেখো হলুদ রঙের যেই মৌলগুলো রয়েছে এগুলো সব হলো অবস্থান্তর মৌল আমরা যেটা করব তাহলে এই অংশটুককে বলা হয় হলো ডি ব্লক মৌল এই স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে ডি ব্লক মৌল এখানে দেখো ডি লেখা আছে ডি ওয়ান ডি টু ডি ডি অর্থাৎ একুশ থেকে শুরু করে তিরিশ পর্যন্ত এগুলো হলো ডি ব্লক মৌল ডি ব্লক মৌলের এই প্রথমটা একুশতম মৌলটি এবং তিরিশতম মৌলটি বাদে বাকি এই আটটি হলো অবস্থান্তর মৌল এই জন্য আমরা এটিকে কি করেছি হলুদ রং দিয়ে চিহ্নিত করেছি পরবর্তীতে আমরা যদি দেখতে পারি আমরা এখানে মৃৎখার ধাতুকে পার্পেল কালার দিয়ে আমরা চিহ্নিত করেছি তো মৃৎখার ধাতু কোন গ্রুপকে বলা হয় হ্যাঁ আমরা জানি যে গ্রুপ দুইকে মৃৎখার ধাতু বলা হয় এবং গ্রুপ এককে খার ধাতু বলা হয় কিন্তু এখানে একটা কথা আছে দেখো আমরা গ্রুপ এককে আমরা নীল কালার দিয়ে চিহ্নিতকরণ করেছি যেটিকে খাড় ধাতু বলা হয় গ্রুপ এককে এবং গ্রুপ দুইকে মৃত খার ধাতু অর্থাৎ মাটি থেকে যেই খার ধাতুটা পাওয়া যায় এটিও কিন্তু ক্ষার ধাতুর অন্তর্ভুক্ত কিন্তু এটি মাটি থেকে পাওয়া যায় বলে একে বলা হয় মৃত ক্ষার ধাতু এবার দেখো এটিকে পার্পেল কালার এবং এটিকে ব্লু কালার দিয়ে আমরা চিহ্নিত করলাম কিন্তু আমরা হাইড্রোজেনকে কিন্তু গ্রিন কালার দিয়ে দিয়েছি কারণ হাইড্রোজেন বাদে গ্রুপ একের সব মৌলগুলো সব মৌলগুলো কি খাড় ধাতু কিন্তু হাইড্রোজেন খার ধাতু না কেন প্রথমে আমাকে দেখতে হবে হাইড্রোজেন তো কোনো ধাতু নয় যদি এটা ধাতু হতো দেন আমরা যেতাম এটা না অ্যাসিড বাট এটা ধাতু নয় এর জন্য আমরা আর এটার মধ্যে গেলাম না তার মানে আমরা কি দেখো গ্রুপ একের সকল হাইড্রোজেন ব্যতীত সকল মৌলগুলো কি খার ধাতু এই জন্য এটাকে আমরা ব্লু কালার করলাম এরপরে আমরা কি করলাম গ্রুপ দুই গ্রুপ দুইয়ের সকল মৌলগুলো কি মৃৎখার ধাতু এটিকে আমরা পার্পেল কালার দিয়ে দিলাম এবং একটু খেয়াল করে দেখো অবস্থান্তর মৌলগুলোকে আমরা কি কালার দিলাম হলুদ কালার দিলাম এবার ধরো তোমাদের ইচ্ছা মতো তোমরা কালার দিয়ে নিতে পারো এরপরে আমরা কি করব হ্যালোজেন মৌলগুলো দেখব তো আমরা দেখি হ্যালোজেন মৌলগুলোকে আমরা কি কালার দিয়েছি গাঢ় হলুদ কালার দিয়েছি না কমলা কালার হ্যাঁ কমলা কালারটা দিয়েছি অরেঞ্জ কালার তো এবার আমরা যদি একটি খেয়াল করি দেখো সতেরো নম্বর গ্রুপকে আমরা বলে থাকি হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন গ্রুপ বলা হয়ে থাকে সতেরো নম্বর গ্রুপ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সবগুলোকে বলা হয় হলো হ্যালোজেন গ্রুপ তো যেহেতু এখানে তিনটি রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন সেহেতু এই তিনটিকে আমরা হ্যালোজেন গ্রুপ বলে চিহ্নিত করলাম এবং এদের কালার দিয়ে দিলাম অরেঞ্জ কালার এই অংশটাকে বললাম আমরা হলো হ্যালোজেন গ্রুপ এরপরে আসো কি নিষ্ক্রিয় গ্যাস স্কাই ব্লু কালারটা দিয়ে দিলাম আমরা নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কে কী আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন এই চারটা যেহেতু আছে এই চারটা হলো নিষ্ক্রিয় গ্যাস তার মানে গ্রুপ আঠারো যে মৌলগুলো তাদেরকে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাস আর বাকি হলো আমাদের মুদ্রা ধাতু এবার মুদ্রা ধাতুকে আমরা কি কালার দিয়েছি ব্ল্যাক কালার তাহলে আসো দেখি একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে দেখো অবস্থান্তর মৌলগুলো কোথা ছিল বাইশ থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত অর্থাৎ কপার পর্যন্ত কিন্তু এখানে আমরা কি জানি মুদ্রা ধাতু কাকে বলে যেই ধাতুগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয় তাই তো তার মধ্যে সোনা সোনারূপা স্বর্ণরূপ এবং কি তামা থাকে অর্থাৎ তামা মানে কি কপার তাই না কিন্তু এখানে দেখো কপার রয়েছে কপার একই সাথে দুইটাতে রয়েছে কোথায় কোথায় মুদ্রা ধাতুর মধ্যেও কপার রয়েছে এবং আমাদের এখানে অবস্থান্তর ধাতুর মধ্যেও কপার রয়েছে যেহেতু এটি দুটো দুটোর মধ্যেই রয়েছে সেই জন্য আমরা এটিকে একটা বক্সের মধ্যে আর একটা বক্স করে তার মধ্যে লিখে দিলাম একটু খেয়াল করো দেখো আমি এখানে সবুজ কালার কোন মৌলগুলোকে দিয়েছি যেই মৌলগুলো আমাদেরকে জানতে চাওয়া হয়নি একটু খেয়াল করো আমাদের কিন্তু এখানে মাত্র ছয়টি মৌল সম্পর্কে জানতে চাওয়া হয়েছে কালার দিয়ে চিহ্নিতকরণ করতে বলছে যেগুলোকে চিহ্নিতকরণ করতে বলেনি সেই সবগুলোকে আমি এক কালার দিয়ে দিয়েছি তোমরা ওটা করতে পারো যে সবগুলোকে এক কালার অথবা তোমরা এই সবগুলো বক্সকে সাদা রাখতে পারো এই গেল আমাদের রঙের কাহিনিটা রঙের কাহিনী যখন শেষ হয়ে গেল এবার আমরা কী কী লিখবো এই বক্সের মধ্যে একটু ভালো করে দেখো এই দুইটা জিনিস হাইড্রোজেন আর হলো লিথিয়াম এই দুইটা যদি আমরা লক্ষ্য করি আমি এখানে হাইড্রোজেনে শুধুমাত্র হাইড্রোজেনের প্রতীক এই মৌলটার নাম অর্থাৎ হাইড্রোজেন তুমি ইংলিশের পাশাপাশি বাংলাও লিখতে পারো চাইলে যদি তোমার পেয়ে জায়গা থাকে তো যেহেতু এ ফোর সাইজ এত বেশি জায়গা থাকে না এরপরে আসি পারমাণবিক সংখ্যা তুমি চাইলে এই যে পারমাণবিক ভর এটা লিখতেও পারো নাও লিখতে পারো এটা দিয়ে কোনো জোরপূর্বক নয় তবে এই তিনটা জিনিস আমাদেরকে লিখতেই হবে প্রতীক নাম এবং পারমাণবিক সংখ্যা এবং দেখো এখানে অনেক কিছু আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তারপরে জারণ সংখ্যা ইলেকট্রোমিন অনেক কিছু আছে আমাদের এত কিছু দেওয়ার দরকার নেই আমাদের তাহলে কি কি দিলে এনাফ তার জন্য প্রথম হলো আমাদের প্রতীক নাম আর হল পারমাণবিক সংখ্যা তিনটা দিলে এনাফ এরপরে তুমি যদি দিতে চাও তাহলে দিতে পারো পারমাণবিক ভরটা এর বাইরে আমাদের কিছু দিতে হবে না তার মানে আমরা ফার্স্টে কী করবো সেইম এভাবে লিখবো গ্রুপ ওয়ান লিখে গ্রুপের মৌলগুলোকে লিখবো গ্রুপ টু লিখে গ্রুপের মৌলগুলোকে লিখবো গ্রুপ তিন লিখে মৌলগুলোকে লিখবো এইভাবে করে পুরোটাকে সাজিয়ে দেন আমরা কালার দিয়ে বক্স বক্স করে কালারের মধ্যে কোনটা কোন কালার আমরা সেই কালার অনুসারে সেটিকে সাজিয়ে দিব আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছো যদি তারপরে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে এবং পরবর্তী তোমরা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও তা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশেই থাকো আর দেখতে থাকো তোমাদের সকল জরুরি ভিডিওগুলো আমরা দিতেই থাকবো এবং সকল অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে আমাদের চ্যানেলে